প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে রাজশাহীতে শহীদী মার্চ পালিত। র্যাবের নতুন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব গলায় দড়ি ঝুলিয়ে স্বেচ্ছায় নিজেদের ফাঁসি চাইলেন র্যাবের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। রাজশাহীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস উপলক্ষে রাজশাহীতে শহীদী মার্চ কর্মসূচি করেছে রাজশাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেল 3:30 নগরীর তালাইমারিতে ও সাহেব বাজারে এই শহীদী মার্চ পালন করা হয়। এ সময় শত শত মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর আয়োজনে এই শহীদী মার্চ পালিত হয়। এ সময় রাজশাহী শহরে জিরো পয়েন্ট থেকে রেলগেট সহ বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল সম্মিলিত পদযাত্রা তালাইমারিতে এসে মিলিত হন। পরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কবিতা, গান ও স্মৃতিচারণমূলক অন্যান্য কর্মসূচি পালন করা হয়। শহরে তালাইমারিতে এসে সম্মিলিত ছাত্র জনতা "আমার ভাই কবরে হাসিনা কেন বাইরে", "আমার ভাই কবরে লিটন কেন বাইরে", "আমার সোনার বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই", "আমার সোনার বাংলায় হাসিনার ঠাঁই নাই", "ছি ছি হাসিনা লজ্জায় বাঁচিনা", "তুমি কে আমি কে সাকিব আঞ্জুম, তুমি কে আমি কে আলী রায়হান আলী রায়হান, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই" স্লোগান দিতে থাকে। শহীদী মার্চে শহীদদের স্মরণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ রাজন বলেন, "আমাদের ছাত্র আন্দোলনের লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশ না পাব, ততদিন আমরা রাজপথ ছাড়ব না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের শর্তে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে 4 বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। ভয়াবহ সেশন জটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় এবার স্বেচ্ছায় ফাঁসি চেয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রামেবীর পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে গলায় দড়ি ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি থেকে তারা এ ফাঁসি চান। সকাল 10:00 রাজশাহী নার্সিং কলেজ চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচির এক পর্যায়ে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য দপ্তরটি বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন যে ভার্সিটি কোনো কাজের না, সেটা খোলা রাখার দরকার নেই। এখানে এসে দেখছি সব কর্মকর্তা কর্মচারী পালিয়েছে। বুধবার আমাদেরকে জেলা প্রশাসকের অফিস নিয়ে গিয়ে অভিনয় করেছে। তারা মুনাফিকি করেছে, তাদের কথা তারা রাখেনি, পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়ে পালিয়েছে। তারা বাইরে গিয়ে নিজেদের মধ্যে মিটিং করছে, ষড়যন্ত্র করছে। তারাই সেশন জট ও পরীক্ষা বানচাল করেছে। তারা অফিসে না আসলে তাদের রাখার দরকার নেই, নতুন নিয়োগ দেওয়া হোক। শিক্ষার্থীরা বলেন, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, আমরা বাসায় জীবিত অবস্থায় চেহারা দেখাতে পারবো না। হয় আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে, অন্যথায় আমাদের ফাঁসিতে ঝুলিয়ে বাসায় মরদেহ পাঠাতে হবে। রাজশাহীতে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই পরিবার। বৃহস্পতিবার বিকেল 4:00 রাজশাহী মহানগরীর অলকার মোড়ে একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আব্দুল হালিম মতি নামে এক ভুক্তভোগী। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, গত 3 সেপ্টেম্বর আমাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে, যার মামলা নম্বর 9। মামলায় বলা হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দিন অর্থাৎ গত 5 আগস্ট নগরের রানীবাজার এলাকায় হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী হামলার শিকার হন, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পরিবারের কোনো সদস্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এছাড়াও ওই ঘটনার দিন আমি ও আমার পরিবারের কোনো সদস্য ঘটনাস্থলে ছিলাম না, এমনকি বাদীও আমাদের চেনেন না, আমরাও বাদীকে চিনি না। তারপরেও আমার পরিবারের সদস্য রনি, জাকির ও মতিকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
এছাড়াও ষষ্ঠীতলা এবং গৌরহাঙ্গা এলাকার নিরপরাধ মানুষকেও এই মামলার আসামি করা হয়েছে। এই মামলার আসামিদের তালিকা দেখে মনে হচ্ছে এটি উদ্দেশ্য প্রণোদিত ও চক্রান্তমূলক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে আমাদের এই মামলা থেকে নাম বাদ দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা মামলার ইন্ধনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহনপুর রাজশাহীর পক্ষ থেকে বন্যায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য পাঠানো হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী মোহনপুরের 10 জন শিক্ষার্থী একটি ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকায় এই ত্রাণ পৌঁছে দেবে। এবারের বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। মানুষের বাড়িঘর ডুবে যাওয়ায় তারা বিভিন্ন আশ্রয়স্থল ও উঁচু জায়গায় কোনো রকম জীবন ধারণ করছে। তাদের খাবার ও ওষুধ সংকট। এসব মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য মোহনপুরের কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসে। তারা এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে বন্যাতদের জন্য শুকনো খাবার, ওষুধ ও কাপড় চোপড় সংগ্রহ করে। এলাকার রুবেল রানা, সোহেল রানা, মৌগাছি ইউনিয়নের আহ্বায়ক মামুনুর রশিদ, ঘাসিগ্রাম ইউনিয়নের আহ্বায়ক ইয়াহিয়া সহ শিক্ষার্থীরা সম্মিলিত হয়ে বন্যাত্ম অসহায় মানুষের পাশে দাঁড়ায়। রাজশাহীর পবাই ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কালক্রম পরিচালনা ও বাস্তবায়নের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পবা উপজেলার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন যে কাজ করে গেছে তা যেন অব্যাহত থাকে। 2007 সালের অক্টোবর থেকে 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত 16 বছর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পবা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে গেছে। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সহ স্থানীয় উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। নওগাঁ সদর উপজেলার মধ্য দুর্গাপুর গ্রামের ঈদগাঁয়ের জমি খাজনা খারিজের জন্য ভূমি অফিসে অতিরিক্ত 55,000 টাকা গ্রহণ সংক্রান্ত কয়েকটি অনলাইন পোর্টাল ও একটি বিতর্কিত স্থানীয় পত্রিকায় প্রকাশিত ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ওই ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ। ঈদগাহ কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, ঈদগাহের 12% করে দুটি দলিল, মোট 24% জমি খারিজের জন্য আমরা নওগাঁ সদর চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে জমা দেই। জমি খারিজের জন্য সরকারের নির্ধারিত ফির বাইরে আমাদের 1 টাকাও অফিসে খরচ করতে হয়নি। আমাদের কাছে জানতে চাইলে কয়েকজন সাংবাদিক পরিচয় দানকারীদের বলেছিলাম, খাজনার জন্য 3,000 থেকে 4,000 টাকা এবং ঈদগাহের মাটি কাটার সংস্কার কাজে 55,000 থেকে 60,000 টাকা খরচ হয়েছে। অথচ তারা আমাদের বক্তব্য বিকৃত করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মওদুদুর রহমান কল্লোলকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। না, আমি বলেছি আমি কোনো কিছু জানি না, আমাদের মোতালি সেক্রেটারি এরা করেছে, কিছু বলতে পারবো না। আপনি জানেন না? না, আমি জানি না। ফ্যামিলি পারপাসে ঈদগাহ মাঠে মাটি কাটা, ঈদগাহ মাঠ পরিষ্কার করতে, মাঠ কোনো কাজ করতে 50,000-60,000 টাকা খরচ হয়েছে, না সরকারের বাইরে কোনো খরচ হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে নাটোরে শহীদি মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নাটোর নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ চত্বর থেকে মার্চ শুরু করে শিক্ষার্থীরা। মার্চটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে এক সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, অনেকের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আন্দোলনের সময় যারা আমাদের বিপক্ষে ছিলেন তারা যেন আমাদের সাথে মিশে বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শহীদী মার্চে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল বারী মির্জা, সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ সহ শিক্ষার্থীরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।